সম্মানিত বিভাগ দশম চল্লিশ নম্বর ভিডিও ক্রিপে আমরা জানব যে অযোধ্যা কোনো প্রয়োজন ছাড়া বা সরকারি দায়িত্ব ছাড়া কেউ কারোর পিছে পড়া গোয়েন্দাগির করা এটা নিষিদ্ধ এটা করা যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা হজরাত আয়াত নম্বর বারো তোমার এক এক পিছে পড়ো না গোয়েন্দাগিরি করো না কারো সাল্লা মহানবীর বিশুদ্ধ হাদিসে যেটা বলেছেন হাদিসটি বিশুদ্ধ হাদিস আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ইয়াকুম আফ তোমরা খারাপ ধারণা থেকে দূরে থাকো কারণ খারাপ ধারণা হলো হাদিস সবচেয়ে মিথ্যা কথা হলো খারাপ ধারণা এরপর আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে হাদিসের একটা অংশ অনেক লম্বা হাদিস ওলা এতে যা পরস্পরের তোমরা কী করো না যা করো না অর্থাৎ একে অপরের ব্যাপারে গোয়েন্দাগিরি করে না পিসের না এটা অনেক হাদিস তো এখানে গোয়েন্দাগিরি করতে এসেছে এটা করা যাবে না কখনো বর্ণা বিভিন্ন বর্ণা বিভিন্ন শব্দ আসছে অধিকাংশ এই বর্ণাগুলো শৈ মুসলিমের এবং শৈ বখারির সবগুলো সেই বর্ণা তো সুতরাং যদি রাষ্ট্রীয় প্রজন না থাকে সামাজিক প্রজন না থাকে তাহলে কোনো সামাজিক ফাসাদ ফেতনা দূর করার জন্য রাষ্ট্রীয় ফসাদ ফেসনা দূর করার জন্য যদি কেউ করে সেটা অন্য নাহলে ব্যক্তিগত কারণে ব্যক্তিগত স্বার্থ চরিত্বের জন্য কারো গোয়েন্দাগিরি করা পেছনে পড়া সম্পূর্ণ নিষেধ আলাইকুম ওরমদুলবরাকু